হ্যালো ভিউয়ার্স, অল সাবজেক্ট ব্লগ চ্যানেল থেকে আমি শাহিন চলে আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে গিয়ে আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে যাব হচ্ছে গিয়ে চাঁদপুরের মোহনপুর ডব না। তো এখন সময় হচ্ছে 10:51, তো আমরা রওনা দিলাম চাঁদপুর মোহনপুরের উদ্দেশ্যে। আর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মোহনপুরের টিকিট থেকে ধরে এভরিথিং, টোটাল খরচ কত সম্পূর্ণ পেয়ে যাবেন আপনারা ভিডিওর লাস্টে। তো আমরা এখন যাওয়ার পর তেল নিয়ে নিই। আমরা আজকে আসছি মোহনপুর পর্যটন কেন্দ্রে, মোহনপুর রিসোর্ট যেটা। তো ওইখানে যখন আমরা মোহনপুর রিসোর্টে আসছি, আর আসার সময়টাতে শরীরটা ভালো না থাকার কারণে আপনার আসার পথে একদম ভিডিও করতে পারি নাই। তো ভিতরে ডুইকা শরীরটা যখন একটু ভালো লাগছে তখন একটু ভিডিও করা হয়েছে। তো ওই ভিডিওটাতে আসলে আপনাদেরকে কতটা ইনফরমেশন দিতে পারবো ওইটা আসলে এখনও বলতে পারতেছি না, তারপরও চেষ্টা করব সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। আর আমরা আজকে এখানে আসছি, আমরা ফ্রেন্ড সার্কেল আসছি, আরও কয়েকজন ভাই ব্রাদার আসছে, এই যে একটু বড় করার জন্য রাস্তাটা কাইটে রাখছে। আর বেরিবারটা আসলে একদম কি বলবো, আসলে এটা বলার কোনো ভাষা নাই, এটাকে আসলে যতটুকু বলবো ততটুকু মনে হয় যে কম হয়ে যাবে। আসলে মুখে আসলে বলার কোনো কিছু নাই, এটা বেরিবারটা আসলে এত অস্থির লেভেলে। আসলে এখানটায় মোহনপুর যখন আমরা আইসা ঢুকলাম, মোহনপুর ঢুকার টিকিটটা হচ্ছে কি আপনার 100 টাকা করে। এর নদীর পাড়টা দিয়ে একটু বসার জায়গা আছে, বসার জায়গাগুলো হচ্ছে কি আপনার 30 টাকা ঘন্টা।
ভিতরে স্পিড বোর্ড আছে, ওই স্পিড বোর্ড দিয়ে যদি আপনি ঘুরেন তাহলে এক রাউন্ড আপনার হয়তো নদীর এপার থেকে ওপার নিয়ে যাবে, তার জন্য হচ্ছে কি আপনার 100 টাকা। আর শিশুদের জন্য রাইড আছে, বড়দের জন্য 2-1টা রাইডের মধ্যে অ্যালাউ আছে। তো ওই আপনার রাইডে যখন উঠবেন ওইটার এন্ট্রি আলাদা। এত সুন্দর পরিবেশ, আপনি যদি এই মোহনপুর বাদ দিয়ে না আসেন তাহলে মনে হয় না যে দেখতে পাবেন, অস্থির লেভেলের ভিউ।